আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, নিরাপদে আছেন। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজে আয়োজিত এনএসজিসি অনলাইন কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি আইনুনাহার, প্রভাষক জীববিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সাথে সরকার কর্তৃক নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত আপনাদের দ্বিতীয় পত্র প্রাণীবিজ্ঞানের অধ্যায় চারের একটি টপিক নিয়ে যুক্ত হয়েছি, যেখানে আজকে আমি আপনাদেরকে পড়াবো লসিকা তন্ত্র বা লিম্পেটিক সিস্টেম। শিক্ষার্থীরা, এই অধ্যায়ে আমি আরও দুটো ক্লাস নিয়েছি, যেখানে আমি আপনাদেরকে রক্ত, রক্তের কণিকা, রক্তের উপাদান, তারপরে রক্ত ব্লাড ক্লোটিং অর্থাৎ অণুচক্রিকা কীভাবে রক্তকে জমাট বাঁধায়, সেই টপিকগুলো আমি আপনাদেরকে পড়িয়েছি। সেই ধারাবাহিকভাবে সেই অধ্যায়েরই আজকে তৃতীয় ক্লাসে আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি, যেখানে আমি আজকে আপনাদেরকে লসিকা কী, লসিকা তন্ত্র এই টপিকটি বোঝাবো। আসুন শিক্ষার্থীরা, প্রথমে বলে নিচ্ছি যে ক্লাসগুলো নিয়ে এখন আমরা আপনাদের সাথে যুক্ত হচ্ছি, এটা অবশ্যই সরকার কর্তৃক নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত অধ্যায়গুলো নিয়ে আপনাদের সাথে আমরা ইউটিউব ক্লাসে যুক্ত হয়েছি। আজকে যে টপিকটি পড়াবো সেটি হচ্ছে লসিকা। লসিকা সম্পর্কে আপনারা যারা নবম দশম শ্রেণীতে বায়োলজি পড়ে এসেছেন, সায়েন্সে স্টুডেন্ট এখন সায়েন্সে আছেন, নবম দশম শ্রেণীতে লসিকা সম্পর্কে তেমন কোনো তথ্য আপনারা জানেন না, এটা সম্পূর্ণ একটা নতুন টপিক আপনাদের জন্য। প্রথম প্রশ্ন হলো লসিকা কী। লসিকা হচ্ছে এক ধরনের টিস্যু রস, যদিও সেটাকে আমরা সম্পূর্ণ রক্ত বলতে পারি না, কারণ রক্তের মধ্যে যে উপাদানগুলো থাকে লসিকাতে সেই উপাদানগুলো থাকে না, আবার রক্তের অধিকাংশ উপাদানে কিছু কিছু উপাদান লসিকাতে থাকে, লসিকা সম্পূর্ণই রক্ত নয়। আবারও বলছি, লসিকা হচ্ছে এক ধরনের টিস্যু রস, যেটি হচ্ছে দেহের বিভিন্ন অঞ্চলে যেখানে ধমনী শিরা কৈশিক জালিকাতে পরিণত হয়ে রক্তকে পরিবহন করে, সেই অঞ্চলগুলোর বাইরে যেখানে রক্ত প্রবেশ করতে পারে না, সেই টিস্যুগুলোর ফাঁকে ফাঁকে এই লসিকাগুলো বিভিন্ন উপাদান বহন করে নিয়ে যায়। তাহলে প্রথমেই বলছি লসিকা কী, তাহলে আমরা কী বলবো, লসিকা হচ্ছে টিস্যুর রস যেটি রক্তের কিছু উপাদান কৈশিক জালিকার ভেদ করে টিস্যুর চারপাশে বহন করে নিয়ে যায়, সেই রসটি হচ্ছে লসিকা। আর লসিকা তন্ত্র হচ্ছে লসিকা এবং লসিকা নালীর সমন্বয়ে গঠিত। লসিকা নালীগুলোকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে অন্তর্বাহী লসিকা নালী, আরেকটি হচ্ছে বহির্বাহী লসিকা নালী। লসিকা নালী এবং লসিকা গ্রন্থি, এ দুটো সমন্বয়ে লসিকা তন্ত্র। অন্তর্বাহী লসিকা নালীগুলো হচ্ছে দেহের বিভিন্ন অংশ থেকে লসিকা অর্থাৎ টিস্যু রসকে লসিকা গ্রন্থিতে নিয়ে বহন করে নিয়ে আসছে, আর বহির্বাহী হচ্ছে লসিকা গ্রন্থি থেকে টিস্যু রসকে বা লসিকাকে দেহের বিভিন্ন অঞ্চলে বহন করে নিয়ে যাচ্ছে। এটি হচ্ছে, একটি হচ্ছে অন্তর্বাহী আর একটি হচ্ছে বহির্বাহী। এবারে আসুন শিক্ষার্থীরা, আমি বারবারই বলছি যে কোনো তন্ত্র বিভিন্ন অঙ্গের সমন্বয়ে গঠিত, যেমন লসিকা তন্ত্রটি লসিকা নালী এবং লসিকা গ্রন্থির সমন্বয়ে গঠিত। লসিকা গ্রন্থির মধ্যে রয়েছে খুব গুরুত্বপূর্ণ ফ্লিহা, থাইমাস, টনসিল এবং আরও রয়েছে যেমন থোরাসিক, যেটা আমরা ল্যাকটিয়েল, এগুলো হচ্ছে লসিকা গ্রন্থি। শিক্ষার্থীরা, আমি এখানে আমি মুখে যা বলেছি, মানবদেহের ক্ষেত্রে এই লসিকার অবস্থান বিভিন্ন যুক্ত অঞ্চল, যেমন গ্রীভা, তারপরে বগল, তারপরে কুচকিতে প্রচুর পরিমাণে লসিকা পাওয়া যায়। লসিকাগুলোর নালী যখন স্ফীত হয়ে গোলাকার আকার ধারণ করে, সেটাকে বলা হয় লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি। আসুন শিক্ষার্থীরা, আমি চিত্রের মাধ্যমে টপিকটা আরেকবার বুঝাচ্ছি। এটি হচ্ছে মানব দেহ, এই সম্পূর্ণ অংশগুলোই হচ্ছে, এখানে যে অংশগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে লসিকা নালী। লসিকা গ্রন্থির মধ্যে রয়েছে, দেখুন আপনারা শিক্ষার্থীরা, টনসিল, যেটা আমাদের মুখ হা করলে আমরা দেখতে পাই, গোলাকার দুটি মুখের ডান এবং বাম পাশে দুটো টনসিল রয়েছে। এটা খুব রোগ, আমাদের দেহকে কোনো জীবাণু যখন আক্রমণ করে এই টনসিল তাৎক্ষণিক প্রতিরোধ ব্যবস্থা সৃষ্টি করে, কিন্তু টনসিল যখন নিজে আক্রান্ত হয়ে যায় তখন টনসিলটা ফুলে উঠে লাল হয়ে যায়, আমাদের শ্বাস নিতে কষ্ট হয়, খাবার গিলতে কষ্ট হয়, যখন টনসিল নিজে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে যায়। কিন্তু টনসিলের প্রধান কাজই হচ্ছে আমাদের দেহকে যখন কোনো জীবাণু আক্রমণ করে, টনসিল প্রথমে অর্থাৎ প্রাথমিক প্রতিরোধক হিসেবে সে অ্যান্টিবডি ক্রিয়েট করে। দ্বিতীয় হচ্ছে থাইমাস, এটিও একটি গুরুত্বপূর্ণ লসিকা গ্রন্থি। এখানে হচ্ছে ফ্লিহা, ফ্লিহা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি।
এটাকে ব্লাড রিজার্ভারও বলা হয়। কেন বলা হয়? এটি এক দেহের ওজনে প্রায় 150 গ্রাম এটার ওজন, এটি প্রায় 300 মিলিলিটার রক্ত সংরক্ষণ করে রাখে। আবারও বলছি, ফ্লিহাকে মানব দেহের ব্লাড রিজার্ভার বলা হয় কারণ এটি প্রায় 300 মিলিলিটার রক্ত এখানে সঞ্চয় করে রাখে। ফ্লিহাতে লোহিত কণিকাগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। আবারও বলছি, শিক্ষার্থীরা মনোযোগী হবেন, ফ্লিহাতে লোহিত রক্ত কণিকাগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। আপনারা যখন বইতে পড়বেন রক্ত এবং লসিকাকে কম্পারেটিভলি পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমিও এখানে চেষ্টা করছি। আবারও বলছি, লসিকা গ্রন্থির মধ্যে রয়েছে টনসিল, থাইমাস, ফ্লিহা, এগুলো হচ্ছে লসিকা গ্রন্থি। আপনারা যদি, আমি প্রথমে বলেছি, লসিকা গ্রন্থিগুলো বিভিন্ন জায়গায় যেমন গ্রীবা, বগল, কুচকিতে গিয়ে স্ফীত গোলাকার ধারণ করে, যেটাকে বলা হয় লিম্ফ নোড। এখানে আপনারা দেখুন, এটা একটা লিম্ফ, এগুলো হচ্ছে লিম্ফ নোড, এই যে লিম্ফ নোড, এই যে এগুলো হচ্ছে লিম্ফ নোড। এগুলো হলো লসিকা রসকে ধারণ করে স্ফীত গোলাকার ধারণ করে। এরপরে রয়েছে, আমি ফ্লিহার কথা বলেছি, থাইমাসের কথা বলেছি, টনসিলের কথা বলেছি। মানব দেহ যখন আপনারা দেখবেন বিভিন্ন, আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে উচিরিচিয়া ব্যাংক্রপ্টি নামক এক ধরনের জীবাণু রয়েছে, অণুজীব রয়েছে, যেটার আক্রমণ করলে মানবদেহে লসিকা গ্রন্থি ফুলে ওঠে, তখন যেটাকে বাংলা ভাষায় গোদ রোগ বলে। এর ফলে দেখা যায় হাত পায়ে লসিকা চলাচল বন্ধ হয়ে যায়, লসিকাগুলো চর্বির আকার ধারণ করে, তখন হাত পা অনেক ফুলে ওঠে, যেটাকে গোদ রোগ বলে আমাদের বাংলা ভাষায়। আর মেডিকেল সায়েন্সে যেটাকে বলা হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। শিক্ষার্থীরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, জ্ঞানমূলক অনেক সময় আসে যে এলিফ্যান্টিয়াসিস কী বা কিসের কোন জীবাণুর আক্রমণে হয়। আমি আপনাদেরকে বলেছি, উচিরিচিয়া ব্যাংক্রপ্টি নামক এক ধরনের জীবাণুর আক্রমণে এই গোদরোগ হয়। গোদরোগ কী? গোদরোগ হচ্ছে উচিরিচিয়া ব্যাংক্রপ্টির আক্রমণে যখন লসিকা চলাচল বন্ধ হয়ে যায় এবং হাত পায়ে লসিকা গ্রন্থিগুলো ফুলে ওঠে, হাত পা ফুলে ওঠে, তখন সেটাকে গোদরোগ বলে, যেটাকে মেডিকেল সায়েন্সে বলা হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি আপনাদেরকে আরেকটা জিনিস, আপনারা এখানে যদি দেখেন, আপনারা অন্ত্রে, ক্ষুদ্রান্তে বা অন্ত্রের ভেতরে লসিকা বিকশিত হয়ে যে গ্রন্থি সৃষ্টি করে সেটাকে বলা হয় ল্যাকটিয়েল। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক। ল্যাকটিয়েলও কিন্তু লসিকা, কিন্তু কখন আমরা তাকে ল্যাকটিয়েল বলবো? যখন এটি অন্ত্রের ভেতরে লসিকা যখন সুবিকশিত হয়ে গ্রন্থি আকৃতি ধারণ করে, তখন তাকে বলা হয় ল্যাকটিয়েল। ল্যাকটিয়েলও লসিকা গ্রন্থির অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা, আজকে যে টপিকটা আমি পড়েছি, এখানে একটা উদ্দীপক দিয়েছি, আপনারা যদি মনোযোগ দিয়ে বোঝেন, চিত্র এ, চিত্র বি। আপনারা চিত্র দেখে আইডেন্টিফাই করবেন অ্যাকচুয়ালি এখানে কোনটা কী। আমি প্রথমেই শুরুতে বলেছি যে আপনারা যখন বইতে, আমাদের কলেজ কর্তৃক নির্ধারিত বইটি পড়বেন, বইতে লসিকা এবং রক্তের একটি পার্থক্যকার একটা ছক আছে। আমি প্রথমেই বলেছি যে লসিকা রক্ত নয়, কারণ রক্তের অনেকগুলো উপাদানের মধ্যে লসিকাতে কিছু উপাদান রয়েছে, আবার রক্ত সমগ্র দেহে, শিক্ষার্থীরা মনোযোগী হবেন, রক্ত সমগ্র দেহে শ্বসন গ্যাস এবং খাদ্যসারের মধ্যে প্রোটিন এবং শর্করা জাতীয় খাদ্যকে পরিবহন করে, আর লসিকা শুধুমাত্র লিপিড এবং বর্জ্য পদার্থকে পরিবহন করে। লসিকার ক্ষেত্রে আপনারা দেখবেন রক্তে লোহিত, শ্বেত, অণুচক্রিকা এবং রক্ত রস বা প্লাজমা সবগুলো উপাদানই রয়েছে, কিন্তু লোহিত লসিকাতে শুধুমাত্র প্লাজমা এবং শ্বেতকণিকা থাকবে। এই একটা পার্থক্য দিয়ে কিন্তু আপনারা এই উদ্দীপকটা বুঝতে পারেন। আমি বলেছি যে রক্তে লোহিত, শ্বেত, অণুচক্রিকা এবং প্লাজমা, এই ছোটো ছোটো অংশগুলো প্লাজমা সবই থাকবে, লসিকাতে শুধুমাত্র প্লাজমা এবং শ্বেতকণিকা থাকবে। তাহলে চিত্র এ এবং চিত্র বি কি? আমি জ্ঞানমূলকটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে উদ্দীপকে আপনারা ক্লিয়ার করবেন, এটি যেহেতু একটা প্রয়োগের প্রশ্ন, উদ্দীপকে আপনারা জ্ঞানমূলকটা ক্লিয়ার করবেন যে উদ্দীপকের চিত্র এ হচ্ছে রক্ত, বি হচ্ছে লসিকা। অনুধাবন অংশে এই সম্পর্কে আপনারা কিছু লিখবেন, প্রয়োগ অংশে গিয়ে রক্ত এবং লসিকার পার্থক্য আকারে বৈশিষ্ট্যগুলো লিখবেন। আশা করি অনুশীলন কাজটা বুঝতে পেরেছেন। আজকে আপনাদের অনুশীলন কাজ হচ্ছে 2, ক্লাস হচ্ছে, লেকচার হচ্ছে 3। আর আবারও বারবার মনে করিয়ে দিচ্ছি, এখন যে ক্লাসগুলো আমরা নিচ্ছি এগুলো সরকার কর্তৃক নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায়গুলোর মাধ্যমে আমরা আপনাদের সাথে ইউটিউব ক্লাসে যুক্ত হচ্ছি। শিক্ষার্থীরা, অনুশীলন কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ,
আগেও জানিয়েছি, এই কাজগুলো যখন আপনারা জমা দিতে আসেন, এই কাজগুলো যখন আপনারা লিখেন, আমরা যখন চেক করে দেই, সেই ক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে যে ভুল ত্রুটিগুলো থাকে সেগুলো আপনারা বুঝতে পারেন এবং সৃজনশীল লেখার ধারাবাহিকতাগুলো আপনারা বুঝতে পারেন। আশা করি অনুশীলন কাজগুলো করবেন এবং জমা দিবেন। শেষ করছি আজকের ক্লাস, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।